আজকে আপনাদের দাবিটা কি? আমাদের মূলত দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী 2019 সালে লোকসভা ইলেকশনের আগে প্রতিটি জনসভাতে উনি প্রত্যেকটি জনসভাতে বলেছিলেন যে ভিআরপিদেরকে একটি সিস্টেমের মধ্যে এনে মাসিক বেতন চালু করবেন। 2019 পেরিয়ে গেছে, কুড়িও শেষের মাথায়, এমতো অবস্থায় আমরা আমাদের দিক থেকে সরকারের পক্ষ থেকে কোনো আমাদের প্রতি সদিচ্ছা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমাদের নর্দমা পরিষ্কার করা থেকে শুরু করে রাস্তাঘাটে জঞ্জাল পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত রকমের কাজ, অর্থাৎ ভিভিডি পতঙ্গবাহিত যে রোগ, সেই পতঙ্গবাহিত রোগের পিছনে আমাদেরকে ছুটিয়ে ছুটিয়ে দিনের পর দিন মারছে। মাসে মাত্র আমাদেরকে 20 দিন কাজ দেওয়া হয়, মাত্র 150 টাকা পার ডে আমরা পেতাম, সেইটা 2020 সালে এপ্রিল মাসের পর থেকে 175 টাকা করেছে, অর্থাৎ আমরা মাসে এখন 3,500 টাকা করে সামানিক পাই। কিন্তু একটি পরিবার সুষ্ঠুভাবে জীবন জীবিকা নির্বাহ এই 3,500 টাকায় কোনোভাবেই সম্ভব নয়, যার কারণে আমরা সারা বাংলা গ্রামীণ সম্পদ উন্নয়ন কর্মীগণের পক্ষ থেকে পশ্চিম বাংলা 341টা যে ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকে ব্লকে আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের এই আন্দোলন বিক্ষোভ কর্মসূচি এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো নিয়ে আমরা আজকের এখানে হাজির হয়েছি মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আমরা প্রেরণ করব। এখনই আমাদের দল আমাদের পক্ষ থেকে 2-3 জন যাবে, তার আগে আমাদের যে দাবিগুলো আছে আমরা এখানে সবার সামনে ব্যক্ত করছি। প্রথমত আমাদেরকে 60 বছর বয়স পর্যন্ত কাজের সুনিশ্চিতকরণ করতে হবে এবং সিস্টেমের মধ্যে এনে প্রত্যেকটি ভিআরপিকে মাসিক 15,000 টাকা কমপক্ষে যেন বেতন পাই তার ব্যবস্থা করতে হবে এবং আমাদেরকে 100% সামাজিক নিরীক্ষার কাজের সঙ্গে যুক্ত করতে হবে এবং আমাদেরকে স্বাস্থ্য সাথীর আওতায় এনে জীবন বীমা প্রদান করতে হবে এবং প্রত্যেকটি ভিআরপির পরিবার যাতে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারে তার সুব্যবস্থা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের কোনো ক্ষোভ বা দুঃখ নেই, কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় তিনি যেহেতু ইলেকশনের আগে প্রত্যেকটি জনসভাতে নিজে বলেছিলেন যে ভিআরপিদের বিষয়টা তিনি দেখবেন, একটি সিস্টেমের মধ্যে তিনি নিয়ে আসবেন, যেহেতু 2019 সাল পেরিয়ে গেছে, 20 সালও শেষের মাথায়, সেহেতু আজকের আমাদের প্রত্যেকটি ব্লকের ব্লকে ডেপুটেশন চলছে। আজকের আমরা খেজড়ি 1 ব্লকের যে 48 জন ভিআরপি রয়েছি আমরা সবাই এক জায়গায় সমবেত হয়েছি। আজকের আমাদের খেজড়ি 1 ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট আমরা আমাদের দাবি দাওয়া এখনই আমরা পেশ করব। আমার নাম তপন কুমার দাস, খেজুরি 1 নম্বর ব্লকের অন্তর্গত আমরা ভিআরপি, আমি লাখিজিপির অন্তর্গত। নমস্কার। সংগ্রাম সমিতি এই 2টি ইউনিয়ন বা সমিতির পক্ষ থেকে আজকে আমরা এইখানে অবস্থান করব। এটা ছিল আমাদের পূর্ব ঘোষিত এবং আমরা এই প্রোগ্রামের কথা প্রশাসনিক দপ্তর অর্থাৎ এখানে থানাতে এবং বিডিওকে দুজনকেই জানিয়েছি এবং আপনারা বুঝতে পারছেন যে বিডিও আজকে ভয় পেয়েছে। ভয় যদি না ব্লকের ডেভেলপমেন্টের কথা যিনি ভাবেন তা পরিযায়ী এই যে আমফান ঝড়ের যে 3টা বাংলো 6-7
তাহলে উনি যদি সত্যি ক্লকের ডেভেলপমেন্টের কথা ভাবতেন তাদের উদ্দেশ্যে একটা কোন করতে এসছে তারা কি